25 নভেম্বর 2024 ইং রোজ সোমবার ঢাকার শাহবাগে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ আহূত মহাসমাবেশ ও অবস্থান কর্মসূচি পালিত হবে। মাঝরাত থেকে দুপুর 12টা পর্যন্ত অদ্ভুত ঘটনা ঘটেছে রাজধানীতে। তথাকথিত অহিংস অভ্যুত্থানের ব্যানারে দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ জড়ো করার চেষ্টা হয় শাহবাগ ও টিএসসি এলাকায়। রাতে কয়েকটি বাস এবং মাইক্রোবাসে করে ঢাকায় আসা শুরু করে হাজার হাজার মানুষ। পরে আইনশৃঙ্খলা বাহিনী ও শিক্ষার্থীরা সেসব বাস সরিয়ে দেয়। 25 নভেম্বর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শাহবাগে অবস্থান নেয় ছাত্র জনতা। একের পর এক বাস শাহবাগ আসতে থাকলে তাদের ফিরিয়ে দেওয়া হয়। জানা যায় রাত 1টা থেকে দুপুর 12টা পর্যন্ত সারাদেশ থেকে বাস, মাইক্রোবাস, পিকআপে করে ঢাকায় মানুষকে জড়ো করা হচ্ছিল। এখানে যারা আসবে তাদেরকে 1 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত কোনো শর্ত ছাড়াই দেওয়া হবে, এমন প্রলোভন দেখিয়ে একটি চক্র নিয়ে আসে। গণঅভ্যুত্থান ও প্রতিবিপ্লবের ব্যানারে তারা রাজধানীতে জড়ো হয়। এখানে আসাদের প্রায় অধিকাংশই গ্রামের ও সাধারণ। বলেন তো, মানে কিভাবে আসছেন, মানে কেন আসছেন? ভাই, আমাদের একটা লোনের বিষয়ে ডাকা হয়েছে। এই লোনটা কালা টাকা সাদা করে 5 বছর মেয়াদে একটা লোন দেওয়ার কথা বলি, একটা ফর্ম পূরণ করার পরে আমাদেরকে ডাকা হয়েছে। আপনারা তাই চলে আসলেন সবাই? জি, আমাদের এলাকার লোক তো তাই চলে আসছে। আমাদের একটা রিং দেবে। কি দিবে? রিং। রিং লোন? লোন দিবে? কে লোন দিবে? ও তো না শুনে। হ্যাঁ, ও লোন কথা বলছিল বলে। ভাই, আপনি কে লোন দিবে বলছে? কারা? আপনার কতজন আসছেন? আমাদের স্যার দুই গাড়ি ছিল। দুই গাড়ি? জি। আপনারা কেন আসছেন এখানে? পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও শিক্ষার্থীদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। টিএসসি কিংবা শাহবাগ অবরোধের উদ্দেশ্য ছিল উপস্থিতদের সেখানে দাঁড়াতে না পারলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেওয়ার কথা ছিল বলেও জানিয়েছেন কেউ কেউ। এ বিষয়ে নারায়ণগঞ্জ থেকে আসা এক নারী বলেন, আমরা গরিব মানুষ, আমাদেরকে 1 লাখ টাকা করে দেবে বলেছিল, এরপর মাসে 3,000 টাকা করে কিস্তি দিয়ে সেই টাকা পরিশোধ করতে বলেছিল, সেজন্য এসেছি। অন্যদিকে মানিকগঞ্জ থেকে বেলা 11টার দিকে শাহবাগের পথে আসতে শুরু করে 6টি বাস। আচ্ছা, আপনারা তো এখানে আসছেন, গাড়ি ভাড়া দিছো কি? আমরা নিজস্ব টাকা দিই। আপনারা আপনাদের মাথায় বুঝ নাই যে আমি নিজের গাড়ি ভাড়া দিয়ে যাবো, আমার এখানে বেনিফিট কি? এ সময় বাসে থাকা যাত্রীদের কাছে জানতে চাইলে তারা বলেন, কাগজপত্র নিয়ে জরিনা কলেজের সামনে থেকে আমাদের বাসে উঠতে বলা হয়, টাকা দেওয়া হবে বলে আমাদের ঢাকায় নিয়ে আসে জানান তারা। এরকম দেশের বিভিন্ন প্রান্ত থেকেই মানুষ জড়ো হয়। আপনারা কারা, মানে কোথা থেকে এসেছেন? ঢাকায় আসা ব্যক্তিদের থেকে পাওয়া টোকেনে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামে যে সংগঠন রয়েছে তার আহ্বায়ক আবাম মুস্তফা আমিন নামে একজনের তথ্য দেওয়া থাকে। তার নাম্বারে কল দিলে মোবাইল বন্ধ পাওয়া যায়। একই সঙ্গে টোকেনে যে ঠিকানা দেওয়া হয়েছে সেটিও ভুল। সমাবেশে এই প্রচারণা চালায় জিয়াউর রহমান, মাহবুবুল আলম চৌধুরী, জালাল উদ্দিন আহমেদ, কামাল হোসেন আজাদ। তাদের নাম্বারে কল দিলেও বন্ধ পাওয়া যায়। একবার শুধু আপনারা আসেন, ঢাকায় আসেন, ইনশাআল্লাহ আপনারা আইন পাস করার পরে বুঝতে পারবেন যে কেমন হয়ে যান আপনারা। আপনাদের কারো অভাব থাকবে না, এই দেশটা সিঙ্গাপুরের মতো একদিন উন্নত হয়ে যাবে। বিনা সুদে, বিনা জামানতে, সহজ কিস্তিতে 1 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা দেওয়া হবে। সবাই ইনশাল্লাহ 25 নভেম্বর ঢাকায় আসবেন তো। আর আমাদের স্লোগান কি হবে? এদিকে পুলিশ জানিয়েছে একটি চক্র কৌশলে রাতের আধারে ঢাকার শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সহ বিভিন্ন এলাকা দখলের পায়তারা করছিল। প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের পরিকল্পনাও ছিল তাদের।
প্রলোভন দেখানো বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। ভুয়া গণঅভ্যুত্থান ও প্রতি বিপ্লবের ডাক দেয়া চক্রের হোতাদের খুঁজে বের করার চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।